হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? সকলে আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এটা একটা মিনি ব্লগ। এটা সোমবার বিকালবেলা একটু ফুচকা খেতে ইচ্ছে করলো, তাই একটু বেরোলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। মাথার উপর তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, কিন্তু কি করব, ইচ্ছে তো যখন করছে তখন তো যেতেই, চলেই গেলাম। তো ফুচকা দোকানের দিকে রওনা হলাম, আল্টিমেট এসে পৌঁছলাম ফুচকা দোকানে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খেয়ে চলে গেলাম মোমো দোকানে মোমো খাওয়ার জন্য। তো তোমার দাদা ভাই এখানে ভিডিওটা করে দিচ্ছিল, তো আমি কি পকড় পকড় করেই গেছিলাম ওর সাথে, জানি না ঠিক। বাবুকে একটা ফুচকা দেওয়া হলো, ও তো খুব খুশি ফুচকা পেয়ে, ও প্রচণ্ড ফুচকা খেতে ভালোবাসে। এই যে আল্টিমেট, তোমার দাদাভাইকে যাচ্ছিলাম, খাবে? বললো না না খাবো না, তুমি খাও। হ্যাঁ ঠিক আছে চলো আমি খাই। দিয়ে মোমো দোকানে গেলাম, মোমো খেলাম, বাট ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, দিয়ে তারপরে একটু বাড়ির জন্য একটু চপ নিয়ে নিলাম। তো চপ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু প্রচুর মেঘ করেছে, বাবুকে নিয়ে বেরিয়েছি, তার জন্য তাড়াতাড়ি বাড়ি ফেরাটাই ভালো বৃষ্টি নামার আগে। বাড়ি ফিরে ভালো করে একটু চানাচুর শশা পেঁয়াজ দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে খাওয়া দাওয়া সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পর একটু স্প্রাইট খেয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।